করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল দেশ, ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এই করোনাকালেও গাফিলতির ছবি সামনে এলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল চৌহদ্দির মধ্যে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট, সংক্রমণের সংখ্যা গ্রাস করছে অন্যদের। পিপিই কিট বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, যা মূলত এক ধরনের পোশাক যা ভেদ করে ভাইরাস শরীরে পৌঁছতে পারে না, তবে পোশাকের বাইরের দিকে ভাইরাস থাকতেই পারে, তাই অত্যন্ত যত্নের সঙ্গে এই পোশাকগুলি ব্যবহার করতে হয় এবং ব্যবহারের পর সেগুলি নষ্ট করতে হয়, না হলেই থাকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা। আপনারা টেস্ট করা দিয়েছে, কতখানি আতঙ্কিত কি মনে হচ্ছে? এখন যদি নাও থাকে মনে হচ্ছে কিছুদিন পর করলে হয়তো আমার পজিটিভ হয়ে যাবে, যা পরিস্থিতি দেখছি। মালদা মেডিকেলের কোভিড ওয়ার্ডের পাশেই চলছে লালা রসের নমুনা সংগ্রহের কাজ। তার ঠিক কয়েক গজ দূরেই পড়ে আছে ব্যবহৃত পিপিই কিট। বিষয়টি মেনে নিয়েছেন মালদা মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট। অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। যারা করোনায় আক্রান্ত হয়েছেন বা যারা করোনায় মারা গিয়েছেন তাদের কিন্তু কাপড় জামা এখানেই ফেলা হচ্ছে, ফেলা হচ্ছে চিকিৎসকদের পিপিই কিটও। এই অবস্থায় তারা কিন্তু বেশ আতঙ্কে ভুগছেন যে লালা রসের নমুনা দিতে এসে তারা কি সংক্রমিত হয়ে পড়বেন। বিষয়টি কিন্তু উড়িয়ে দিতে পারেননি মালদা মেডিকেল কলেজের এমএসবিপি। তার দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এইসব এখানে ফেলেছে তাদের কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এখানে একটা তদন্তকারী দল তৈরি করা হয়েছে, দোষীদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। মালদা থেকে অরিন্দম বাগ, ইটিভি ভারত।